সবচেয়ে আকর্ষণীয় প্রকৌশল। এর কারণ শনির রয়েছে বিমান আর বিচিত্র বলয়। 1610 সালে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ দিয়ে শনিকে প্রথমবার দেখেছিল। তারপর থেকে শনির বায়ুমণ্ডলের গঠন, তার রহস্যময় বলয়, শনির চাঁদ সবকিছু নিয়েই বিজ্ঞানীদের ছিল অপার কৌতূহল। 1979 সালের সেপ্টেম্বরে পায়োনিয়ার এক প্রথম শনির কাছ দিয়ে উড়ে যায়, যাকে ফ্লাইবাই বলা হয়, এবং শনি ও তার কিছু চাঁদের ছবি পৃথিবীতে পাঠায়। ওইসব কম রেজুলেশনের ছবিতে আসলে বিজ্ঞানীদের কৌতূহল মেটে। 1980 সালের নভেম্বরে ভয়েজার এক এবং 1981 সালের অগস্টে ভয়েজার দুই শনি তার বলয় ও চাঁদগুলোর অপেক্ষাকৃত ভালো রেজুলেশনের ছবি পাঠায়। ভয়েজার এক শনির পাশাপাশি এর চাঁদ টাইটানের খুব কাছ দিয়ে ঘুরে যায় এবং এর বায়ুমণ্ডলকে পর্যবেক্ষণ করেছিল। ভয়েজার মহাকাশ যানগুলো শনির বেশ কিছু নতুন চাঁদও আবিষ্কার করে। ফ্লাইবাইয়ের মাধ্যমে শনি ও তার চাঁদগুলো নিয়ে অনেক ছবিও তথ্য পাওয়া গেল। বিজ্ঞানীদের স্বপ্ন ছিল শনিতে আলাদা করে মহাকাশযান পাঠানো, এমন একটা মহাকাশযান যেটা শনিকে প্রদক্ষিণ করবে। শনির বলয়, বায়ুমণ্ডল, উপগ্রহ এবং পুরো স্যাটার্ন সিস্টেমকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণ করতে পারবে এমন সব যন্ত্রপাতি সেই মহাকাশযানে থাকবে। ক্যাসিডি হচ্ছে সেই রকম একটি মহাকাশযান। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, সংক্ষেপে নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইসা ও ইতালীয় স্পেস এজেন্সি বা এএসআই যৌথভাবে ক্যাসিনি মিশনটি বাস্তবায়ন করেছে। ক্যাসিনি সঙ্গে করে নিয়ে গিয়েছিল ইসার হাইকেস প্রোবকে, যেটা শুনি চাঁদ টাইটানে অবতরণ করেছিল। পুরো মিশনটি একসঙ্গে ক্যাসিনি হাইকেস মিশন নামে ডাকা হয়। ক্যাসিনির নাম দিতে হয়েছে ইতালীয় ও ফরাসি যুগের বিজ্ঞানী জিওভান্নি ক্যাসিনি নামানুসারে। তিনি শনির চারটি চাঁদ ও শনির বলয়ের মধ্যেকার গ্যাপ আবিষ্কার করেছেন। হাইগেস প্রোবটির নামকরণ করা হয়েছে 1700 শতকের ডাচ জ্যোতির্বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইগেন্সের নামানুসারে। তিনি 1755 সালে শনির সবচেয়ে বড় চাঁদ টাইটান আবিষ্কার করেছেন। ক্যাসিনি হাইগেস মিশনের পরিকল্পনা শুরু হয়েছিল মূলত 80 দশকে। নির্মাণ পরীক্ষণ শেষে 1997 সালে 15 অক্টোবর ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল এয়ারফোর্স স্টেশন থেকে ক্যাসিনি হাইগেসকে উৎক্ষেপণ করা হয়। প্রায় 7 বছরের যাত্রা শেষে 2004 সালে 1 জুলাই ক্যাসিনি শনি গ্রহের কক্ষপথে প্রবেশ করে। উৎক্ষেপণের পর শনিতে পৌঁছানোর আগে অবশ্য মহাকাশযান ক্যাসিনি শুক্র গ্রহকে দুবার, পৃথিবীকে একবার এবং বৃহস্পতিকে একবার ফ্লাইবাই করে। এই ফ্লাইবাইগুলোর উদ্দেশ্য ছিল গ্রহগুলোর মহাকর্ষকে ব্যবহার করে ক্যাসিনির যাত্রাপথকে নির্ধারণ করা এবং প্রয়োজনীয় গতি অর্জন করা, যা কিনা শুধু ক্যাসিনির জ্বালানি ব্যবহার করে অর্জন করা সম্ভব ছিল না। এটি মহাকাশ বিজ্ঞানে গ্র্যাভিটি অ্যাসিস্ট বলে পরিচিত। গ্রহ হিসেবে শনি যতটা আকর্ষণীয়, শনির চাঁদ টাইটানও উপগ্রহ হিসেবে বিজ্ঞানীদের কাছে একই রকম, কোন ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। এর কারণ শনির সবচেয়ে বড় চাঁদ টাইটান পৃথিবীর বাইরে সৌরজগতের একমাত্র স্থান, যেখানে পৃথিবীর মতো পুরো নাইট্রোজেনের পূর্ণ বায়ুমণ্ডল রয়েছে। এছাড়া এর পৃষ্ঠে তরল পদার্থের সাগর রয়েছে। এই তরল অবশ্য পানি নয়, বরং মিথেন, ইথেন এবং অন্যান্য হাইড্রোকার্বন। শনির চাঁদ টাইটানে পৃথিবীর মতো সাগর ও হ্রদ রয়েছে। ওই হ্রদে তরল প্রবাহের জন্য রয়েছে চ্যানেল। 2007 সালে টাইটানের উত্তর মেরুতে যে হাইড্রোকার্বনের সাগরের সন্ধান ক্যাসিনি পায়, তার মধ্যে সবচেয়ে বড় সাগরটির আকার কাস্পিয়ার সাগরের সমান। টাইটান ছাড়াও প্রাণের বিকাশ করতে পারে এমন পরিবেশ হয়েছে শনির আরেকটি চাঁদ এনসেলাডাসে। এনসেলাডাস আকারে বেশ ছোট, এর ব্যাস কেবল 500 কিলোমিটারের মতো। উপগ্রহটির পৃষ্ঠ জমাট বরফে ঢাকা। 2005 সালে ক্যাসিনি এনসেলাডাসের দক্ষিণ মেরুর কাছে বরফের পৃষ্ঠের নিচ থেকে লবণাক্ত তরল পানির সাগর থেকে উপরে উঠে আসা বাষ্পের ছবি তোলে। এই বাষ্প উঠে এসেছিল আগ্নেয়গিরির অগ্নিপাতের মতো। পৃথিবীর বাইরে এরকম ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া গেছে কেবল শনির চাঁদ টাইটান আর বৃহস্পতির চাঁদ আইওতে। পানির বাষ্প, হাইড্রোজেন অণু, সোডিয়াম ক্লোরাইড স্ফটিক, বরফে তৈরি অসংখ্য ক্ষুদ্রাতিক ক্ষুদ্র কণা এভাবে এনসেলাডাসের পৃষ্ঠের ভেতর থেকে উচ্চ গতিতে বের হয়ে এসে কক্ষপথে থেকে যায়। 2014 সালে নাসা জানায় ক্যাসিনি এই দক্ষিণ মেরুতেই এনসেলাডাসের পৃষ্ঠের নিচে প্রায় 10 কিলোমিটার গভীর পানি সাগরের সন্ধান পেয়েছে। পরে এনসেলাডাসের ভাইব্রেশন পরীক্ষা করে বিজ্ঞানীরা বুঝতে পারেন উপগ্রহটির পাথুরের কেন্দ্র থেকে বরফ পৃষ্ঠ আলাদা।
পুরো উপগ্রহেই বরফবৃষ্টির নিচে রয়েছে পানির সাগর। এদিকে 2004 থেকে 2009 সাল পর্যন্ত শনি নতুন 8টি উপগ্রহ আবিষ্কার করে মহাকাশযান ক্যাসিনি। 2008 সালে যখন ক্যাসিনির প্রাথমিক মিশন শেষ হয়, ততদিনে মহাকাশযান ক্যাসিনি শনিকে 74 বার প্রতিক্রম করে ফেলেছে। এরপর 2 দফায় ক্যাসিনি মিশনের সময়সীমা বাড়ানো হয়, 2008 সালে একবার, এরপর 2010 সালে আরেকবার। 2008 সালের 1 জুলাই শুরু হয় ক্যাসিনি ইকুইনস মিশন। এটি শেষ হওয়ার পর 2010 সালের সেপ্টেম্বরে শুরু হয় ক্যাসিনি সোলস্টিস মিশন। এই বর্ধিত মিশনগুলোতে ক্যাসিনি তার মিশনের প্রাথমিক লক্ষ্যের অতিরিক্ত বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, ছবি তোলা ও তথ্য সংগ্রহের কাজ করেছে। এসবের মধ্যে রয়েছে 2010-2011 সালের শনির উত্তর গোলার্ধে গ্রেট হোয়াইট স্পট ঝড় এবং তার পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ, শুক্র গ্রহের ট্রানজিট পর্যবেক্ষণ, 2012-2016 সালের মধ্যে শনির উত্তর মেরুর বিখ্যাত ষড়ভুজাকৃতির মেঘের রঙের পরিবর্তন পর্যবেক্ষণ। মিশন শেষে মহাকাশযান ক্যাসিনিতে গ্র্যাভিটি অ্যাসিস্টের মতোই শেষবারের মতো শনির চাপ টাইটানের মহাকর্ষকে ব্যবহার করে ক্যাসিনির গতিপথ এমনভাবে পরিবর্তন করা হয় যাতে সেটি শনির বলয় এবং বায়ুমণ্ডলের উপকূলের স্তরের মাঝে ফাঁকা জায়গাতে গিয়ে 22 বার শনিকে প্রতিক্রম করে শেষ পর্যন্ত শনির বায়ুমণ্ডলে গিয়ে পড়ে। এই কক্ষপথগুলোকে বলা হচ্ছে গ্র্যান্ড ফিনালে অরবিট। এই কক্ষপথগুলো এমনভাবে নির্ধারণ করা হয়েছে যে ক্যাসিনির গতিপথ পৃথিবী থেকে আর কোনো নির্দেশনা পাঠিয়ে পরিবর্তন না হলেও ক্যাসিনি 15 সেপ্টেম্বর শনির বায়ুমণ্ডলে প্রবেশ করবে। বাস্তবে হয়েছেও ক্যাসিনি শনিপৃষ্ঠে বিক্ষিপ্ত হওয়ার পূর্বে যে কক্ষপথ ব্যবহার করেছিল সেখানে এমন কিছু জায়গা আছে যেখানে অবস্থান করার সময় শনির বলয় কিংবা বায়ুমণ্ডলের কারণে ক্যাসিনি থেকে পৃথিবীকে দেখা যায়। এই ঘটনাকে অকাল্টেশন বলা হয়। এটি বেশ গুরুত্বপূর্ণ কারণ রেডিও অকাল্টেশন ব্যবহার করার মাধ্যমে ক্যাসিনি থেকে পৃথিবীতে অথবা পৃথিবী থেকে ক্যাসিনিতে এই বায়ুমণ্ডল বা বলয়ের মধ্যে দিয়ে রেডিও সংকেত আদান প্রদান করা হয়েছে। এই রেডিও সংকেতগুলো বিশ্লেষণ করে শনির বায়ুমণ্ডল এবং বলয় নিয়ে চমকপ্রদ সব তথ্য জেনেছে বিজ্ঞানীরা। 29 নভেম্বর 2015 ক্যাসিনি টাইটানের পাড় দিয়ে উড়ে যায়। টাইটানের মহাকর্ষকে ব্যবহার করে এটি শনিকে মোট 20 বার প্রদক্ষিণ করেছে। প্রতিবার এভাবে শনিকে প্রদক্ষিণ করতে ক্যাসিনির সময় লেগেছে 1 সপ্তাহ। 22 এপ্রিল 2017 আবারও টাইটানের মহাকর্ষকে ব্যবহার করে ক্যাসিনির কক্ষপথকে বিজ্ঞানীরা এমনভাবে নির্ধারণ করেছিলেন যে এটি শনির বায়ুমণ্ডল ও বলয়ের মধ্যে যে 2400 কিলোমিটার বিস্তীর্ণ অঞ্চল আছে তার মধ্যে থেকে শনিকে প্রদক্ষিণ করে। ক্যাসিনির এই কক্ষপথগুলি হচ্ছে গ্র্যান্ড ফিনালে অরবিট। 23 এপ্রিল থেকে শুরু করে 12 সেপ্টেম্বর পর্যন্ত ক্যাসিনি মোট 22 বার এই উপবৃত্তাকার কক্ষপথগুলো দিয়ে শনিকে প্রদক্ষিণ করেছে। প্রতিটি গ্র্যান্ড ফিনালে কক্ষপথ দিয়ে শনিকে একবার ঘুরে আসতে ক্যাসিনির সময় লেগেছে 6.5 দিনের মতো। গ্র্যান্ড ফিনালে অরবিটগুলোতে শনিকে প্রদক্ষিণ শেষে ক্যাসিনি চূড়ান্ত কক্ষপথে প্রবেশ করে, যেটি দিয়ে শনিকে আরও পুরো প্রদক্ষিণ করা হয়ে ওঠেনি ক্যাসিনি, বরং কক্ষপথটি ক্যাসিনিকে শনির বায়ুমণ্ডলে বিক্ষিপ্ত করে। আমাদের আলোচনা বিষয়ে মঙ্গল গ্রহে মানব বসতি, এ বিষয়ে বলবেন ডক্টর মোহাম্মদ মনসুর আলী। আপনাকে আমার সঙ্গে স্বাগত। মানুষের দ্বিতীয় আবাসভূমি হিসেবে মঙ্গল গ্রহকে বিজ্ঞানীরা কেন বেছে নিলেন? পৃথিবীর জলবায়ু পরিবর্তনের সাথে সাথে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। বলা হয়ে থাকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে পৃথিবীর 2 মেরুর হিমবাহ গলে যাবে। যদি হিমবাহ গলতে থাকে তাহলে সমুদ্রের উচ্চতা বেড়ে যাবে। উচ্চতা বেড়ে গেলে পৃথিবীর কিছু কিছু অঞ্চল পানির নিচে থাকে, জলমগ্ন হয়ে যাবে, জলমগ্ন হয়ে যাবে। তখন মানুষ কোথায়, এই বিপুল জনগোষ্ঠী কোথায় বাস করবে? এর জন্য প্রথম মানুষ একটা আবাসভূমি খুঁজতে শুরু করেছে। আমাদের যে সূর্য, সেই সূর্য 500 মিলিয়ন বছর পর এইভাবে তাপমাত্রা দিবে না, প্রখর তাপমাত্রা দিবে, তখন আমাদের এই পৃথিবীর অবস্থা কী হবে, একটা বাসযোগ্য থাকবে? এইসব বিবেচনা করে, এইসব বিষয়গুলো বিবেচনা করে বিজ্ঞানীরা মনে করছে পৃথিবী ছাড়া অন্য কোনো জায়গায় তাদের বাসস্থান, বিশেষ করে সৌরজগতের ভিতরেই বাসস্থান করা যাবে কিনা। তো এইভাবে চিন্তা ভাবনা করে
জীবনের অস্তিত্বের কতগুলো শর্ত আছে, সেই শর্ত চারটা। প্রথমত হলো সহনীয় তাপমাত্রা থাকতে হবে যেখানে বাস করবে, সেই সহনীয় তাপমাত্রাটার রেঞ্জ হলো -20 থেকে 50°C। এই তাপমাত্রায় যদি কোথাও জীব বা কোথাও বসবাস করে তাহলে সে বাঁচতে পারবে। 2 নম্বর হলো ওখানে তাপমাত্রার সাথে সাথে আবহাওয়ামণ্ডলটা সুন্দর থাকতে হবে। আবহাওয়ামণ্ডল মানে সেখানে নাইট্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, জলীয় বাষ্প থাকবে, কার্বন ডাইঅক্সাইড কিছু কিছু থাকবে এবং সেখানে ওজোন থাকবে, ওজোন স্তর মানে ওজোন। ওজোন ওজোন থাকার মানে হলো সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি ওজোনের সাথে রিয়াকশন করে অক্সিজেন তৈরি করতে পারে, যেখানে ওজোন নেই সেখানে কিন্তু অক্সিজেন তৈরি হচ্ছে না। এইসব বিবেচনা করে আর 3য়টা হলো লিকুইড ওয়াটার, তরল জল যেখানে নেই সেখানে জীবনের অস্তিত্ব কল্পনায় করা যায়। 4 নম্বর যেটা, যে শর্তটা মঙ্গল গ্রহ পালন করছে খুব ভালোভাবে, সেটা হলো হ্যাবিটেবল জোন। হ্যাবিটেবল জোন বলতে মঙ্গল অবস্থান, হ্যাঁ অবস্থান, 0.7 থেকে 1.52 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হলো পৃথিবীর থেকে সূর্যের যে দূরত্ব 15 কোটি কিলোমিটারকে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এইউ বলে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এই এইভাবে বিজ্ঞানীরা মনে করতেছেন যে আমাদের পৃথিবী একে আছে, 0.7 থেকে যদি শুরু করি শুক্র আছে এবং লাস্ট অফ অল মঙ্গল গ্রহ আছে, মঙ্গল গ্রহ আছে। সুতরাং বিজ্ঞানীরা বলছে যে মঙ্গলের আকার আকৃতি এবং আবহাওয়া যেটা আছে পৃথিবীর মতোই অনেকটা। আমরা এই তো শুনলাম যে মঙ্গল গ্রহ সম্পর্কে, কিন্তু মঙ্গল গ্রহে বসতি স্থাপন করতে গিয়ে বিজ্ঞানীদের কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে? চ্যালেঞ্জ 4 থেকে 5টা চ্যালেঞ্জ অবশ্যই অবশ্যই আছে। সেটা হলো তাপমাত্রা হলো -46°C অ্যাভারেজ, মার্টিনে তাপমাত্রা একটু বেশি আর অন্য জায়গায় মাইনাস, তা আমরা অ্যাভারেজ তাপমাত্রা ধরছি -46°C। এই তাপমাত্রায় একটা জীবন বাঁচতে পারে না, এই তাপমাত্রায় কোনো গাছ তার খাদ্য তৈরি করতে পারে। আমরা জানি খাদ্য তৈরি করার জন্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, শোষণ প্রক্রিয়া চলে। এই শোষণ প্রক্রিয়া, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যদি চালাতে হয় তাহলে মিনিমাম একটা টেম্পারেচার লাগে, সেই টেম্পারেচার বা তাপমাত্রা মঙ্গল গ্রহে এখানে নেই। যদি কোনো দিন ভলকানো বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয় ফ্রিকুয়েন্টলি বারবার হয় তাহলে সেখানে তাপমাত্রা সৃষ্টি হয়ে যেতে পারে। তাপমাত্রা যখনই সৃষ্টি হয়ে যাবে আমাদের ওই রেঞ্জের ভিতরে তাপমাত্রা যদি হয়ে যায় ইজিলি বসবাস করতে পারবে মানুষ। এই তাপমাত্রাকে যদি ওভারকাম করতে পারে বিজ্ঞানীরা অথবা প্রাকৃতিকভাবে তাহলে ওখানে হয়ে যেতে পারে। আর একটা চ্যালেঞ্জ, হ্যাঁ চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ, কার্বন ডাইঅক্সাইড 96%, কার্বন ডাইঅক্সাইড যদি 3% হয় তাহলে ওই জায়গায় কোনো জীবন বাঁচতে পারে না, শ্বাসকষ্ট হয়। আর যদি 25% হয়ে যায় কোনো জীব জন্তুই বাঁচতে পারে না, গরু মহিষ হ্যাঁ এই জিনিসগুলো, এই প্রাণীগুলো বাঁচতে পারে না। সুতরাং কার্বন ডাইঅক্সাইড একটা চ্যালেঞ্জ, হ্যাঁ বিরাট চ্যালেঞ্জ। তা কার্বন ডাইঅক্সাইড 96% কার্বন ডাইঅক্সাইড দিয়ে রিমুভ কী করে করা যায়? বিজ্ঞানের বলছে CCS, কার্বন ক্যাপচার সিস্টেম, এইটা দিয়ে ওই অত ওই হিউজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড যদি রিমুভ করা যায় তাহলে ওখানে ইজিলি পাস করা যেত। কিন্তু 96 কার্বন ডাইঅক্সাইড ওখানে থেকেই যাচ্ছে, কারণটা কি, আমি যদি এক কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইডকে একটা পাত্রে নিয়ে